ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকের মনন এই পর্বে আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ করছি। আজকের পাঠ 54তম পর্ব, দ্বাবিংশ বল্লি, স্থান বেলুর ভাড়াটিয়া মঠবাটি, বর্ষ 1898 খ্রিস্টাব্দ। আজ বেলা প্রায় 2টার সময় শিষ্য পদব্রজে মঠে আসিয়াছে। নীলাম্বরবাবুর বাগানবাটিতে এখন মঠ উঠাইয়া আনা হইয়াছে এবং বর্তমান মঠের জমিও অল্পদিন হইল খরিদ করা হইয়াছে। স্বামীজি শিষ্যকে সঙ্গে লইয়া বেলা 4টা আন্দাজ মঠের নূতন জমিতে বেড়াইতে বাহির হইয়াছেন। মঠের জমি তখন জঙ্গলপূর্ণ, জমিটির উত্তরাংশে তখন একখানি একতলা কোঠাবাড়ি ছিল। উহারি সংস্করণে বর্তমান মঠ বাড়ি নির্মিত হইয়াছে। মঠের জমিটি যিনি খরিদ করাইয়া দেন তিনিও স্বামীজির সঙ্গে কিছুদূর পর্যন্ত আসিয়া বিদায় লইলেন। স্বামীজি শিষ্য সঙ্গে মঠের জমিতে ভ্রমণ করিতে লাগিলেন ও কথা প্রসঙ্গে ভাবি মঠের কার্যকারিতা ও বিধিবিধান পর্যালোচনা করিতে লাগিলেন। ক্রমে একতলা ঘরের পূর্ব দিকের বারান্দায় পৌঁছিয়া বেড়াইতে বেড়াইতে স্বামীজি বলিলেন, এখানে সাধুদের থাকবার স্থান হবে, সাধন ভজন জ্ঞান চর্চায় এই মঠ প্রধান কেন্দ্রস্থান হবে, ইহা আমার অভিপ্রায়। এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে তাতে জগৎ ছেয়ে ফেলবে, মানুষের জীবনগতি ফিরিয়ে দেবে, জ্ঞান ভক্তি যোগ কর্মের একত্র সমন্বয়ে এইখান থেকে আইডিয়ালস বেরোবে, এই মঠভুক্ত পুরুষদিগের ইঙ্গিতে কালে দিক দিগন্তরে প্রাণের সঞ্চার হবে, যথার্থ ধর্মানুরাগীগণ সব এখানে কালে এসে জুটবে, মনে ওইরূপ কত কল্পনার উদয় হচ্ছে। মঠের ওই যে দক্ষিণ ভাগের জমি দেখছিস, ওখানে বিদ্যার কেন্দ্রস্থল হবে, ব্যাকরণ দর্শন বিজ্ঞান কাব্য অলঙ্কার স্মৃতি ভক্তিশাস্ত্র আর রাজভাষা ওই স্থানে শিক্ষা দেওয়া হবে, প্রাচীন টোলের ধরনে ওই বিদ্যামন্দির স্থাপিত হবে, ভালো ব্রহ্মচারীরা ওইখানে বাস করে শাস্ত্র পাঠ করবে, তাদের আসন বসন সব মঠ থেকে দেয়া হবে, এইসব ব্রহ্মচারীরা 5 বৎসর ট্রেনিংয়ের পর ইচ্ছা হলে গৃহে ফিরে গিয়ে সংসারী হতে পারবে, মঠের মহাপুরুষগণের অভিমতে সন্ন্যাসও ইচ্ছে হলে নিতে পারবে। এই ব্রহ্মচারীগণের মধ্যে যাদের উচ্ছৃঙ্খল বা অসচ্চরিত্র দেখা যাবে তাদের মঠস্বামীগণ তখনই বহিষ্কৃত করে দিতে পারবেন। এখানে জাতি বর্ণ নির্বিশেষে অধ্যয়ন করানো হবে, এতে যাদের অবজেকশন থাকবে তাদের নেওয়া হবে না, তবে নিজের জাতি বর্ণাশ্রমাচার মেনে যারা চলতে চাইবে তাদের আহারাদির বন্দোবস্ত নিজেদের করে নিতে হবে, তারা সকলের সঙ্গে একত্র অধ্যয়ন মাত্র করবে, তাদের চরিত্র বিষয়ে মঠস্বামীগণ সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। এখানে ট্রেইনড না হলে কেহ সন্ন্যাসের অধিকারী হতে পারবে না। ক্রমে এইরূপে যখন এই মঠের কার্য আরম্ভ হবে তখন কেমন হবে বল দেখি? শিষ্য বলছেন, আপনি যখন প্রাচীনকালের মতো গুরুগৃহে ব্রহ্মচর্যাশ্রমের অনুষ্ঠান পুনরায় দেশে চালাইতে চান, শিষ্য অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে জিজ্ঞেস করছেন, আপনি তবে প্রাচীনকালের মতো গুরুগৃহে ব্রহ্মচর্যাশ্রমের অনুষ্ঠান পুনরায় দেশে চালাইতে চান? স্বামীজি বলছেন, নয় তো কি, মডার্ন সিস্টেম অফ এডুকেশনে ব্রহ্মবিদ্যা বিকাশের সুযোগ কিছুমাত্র নেই, পূর্বের মতো ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত করতে হবে, তবে এখন ব্রড বেসিসের ওপর তার ফাউন্ডেশন করতে হবে, অর্থাৎ কালোপযোগী অনেক পরিবর্তন তাতে ঢোকাতে হবে, সেসব পরে বলবো। স্বামীজি চেয়েছিলেন কীরকম শিক্ষা হবে, ওয়েস্টার্ন সায়েন্স কাপল্ড উইথ বেদান্ত
and Brahmacharya as the guiding motto. এখানে যেমন নাকি পাশ্চাত্যের শিক্ষা, যদিও এটি সাধারণের শিক্ষার সম্বন্ধে তিনি বলেছেন, পাশ্চাত্যের কারিগরি থাকবে, প্রযুক্তি থাকবে, তার সঙ্গে ভারতবর্ষের ব্রহ্মচর্য আশ্রমের সেই সংযমের ভাব এগুলো থাকবে। কিন্তু এখন যে বিষয়টি বলছেন সেটি সাধু সন্ন্যাসীদের জীবন কেমন হবে, ব্রহ্মচারীদের ট্রেনিং কীভাবে হবে সেটি নিয়ে বলা হচ্ছে। আমরা জানি ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস চতুরাশ্রম, কিন্তু তার ভিত্তি হচ্ছে ব্রহ্মচর্যাশ্রম। এই সময় আমাদের যে শিক্ষাটা হবে সেটি সারা জীবনের ভিত্তি, আর এগুলো খুব সময় থাকতে থাকতে করতে হয়। এ সম্বন্ধে একটি সুন্দর কথায় বলা হয়েছে, বিদ্যাভ্যাস বিচারশ্চ সময়রেব শোভতে, বিবাহশ্চ বিবাদশ্চ সময়রেব শোভতে। বিদ্যা, বিচার, বিবাহ এবং বিবাদ, চারটে ব দিয়ে শব্দ এখানে উচ্চারিত হয়েছে। এর প্রত্যেকটির একটি নির্দিষ্ট সময় আছে। এই সময়ে এই কাজগুলো না হলে এগুলো আমাদের জীবন ব্যর্থ হয়ে যায়। শুনুন অপূর্ব সুন্দর কথা, বিদ্যাভ্যাস বিচারশ্চ সময়রেব শোভতে, বিবাহশ্চ বিবাদশ্চ সময়রেব শোভতে। বেলুড় মঠে কীরকম শিক্ষা ব্রহ্মচারীদের দেয়া হবে সে সম্বন্ধে আরও বলছেন স্বামীজি। আবার বলতে লাগিলেন, মঠের দক্ষিণে ওই যে জমিটা আছে ওইটিও কালে কিনে নিতে হবে, ওইখানে মঠের অন্নসত্র হবে, ওইখানে যথার্থ দীন দুঃখীগণকে নারায়ণ জ্ঞানে সেবা করবার বন্দোবস্ত থাকবে। ওই অন্নসত্র ঠাকুরের নামে প্রতিষ্ঠিত হবে, যেমন ফান্ডস জুটবে সেই অনুসারে অন্নসত্র প্রথম খুলতে হবে। চাই কি প্রথমে দুই তিনটি লোক নিয়ে স্টার্ট করতে হবে। উৎসাহী ব্রহ্মচারীগণকে এই অন্নসত্র চালাতে ট্রেন করতে হবে, তাদের যোগাসোগার করে চাই কি ভিক্ষা করে এই অন্নসত্র চালাতে হবে। মঠ এ বিষয়ে কোনোরূপ অর্থ সাহায্য করতে পারবে না, ব্রহ্মচারীগণকেই ওই জন্য অর্থ সংগ্রহ করে আনতে হবে। সেবাসত্রে ওইভাবে পাঁচ বৎসর ট্রেনিং সম্পূর্ণ হলে তবে তারা বিদ্যামন্দির শাখায় প্রবেশাধিকার লাভ করতে পারবে। অন্নসত্রে পাঁচ বৎসর আর বিদ্যাশ্রমে পাঁচ বৎসর, একুনে দশ বৎসর ট্রেনিংয়ের পর মঠের স্বামীগণের দ্বারা দীক্ষিত হয়ে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে পারবে, অবশ্য যদি তাদের সন্ন্যাসী হতে ইচ্ছা হয় ও মঠের অধ্যক্ষগণের তাদের উপযুক্ত অধিকারী বুঝে সন্ন্যাসী করা অভিমত হয়। তবে মঠাধ্যক্ষ কোনো কোনো বিশেষ সদ্গুণ সম্পন্ন ব্রহ্মচারী সম্বন্ধে ওই নিয়ম ব্যতিক্রম করে তাকে যখন ইচ্ছে সন্ন্যাস দীক্ষা দিতেও পারবেন। সাধারণ ব্রহ্মচারীগণকে কিন্তু পূর্বে যেমন বললুম সেইভাবে ক্রমে ক্রমে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে হবে। আমার মাথায় এই সব আইডিয়া রয়েছে। শিষ্য বা শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন, মহাশয় মঠে এই রূপ তিনটি শাখা স্থাপনের উদ্দেশ্য কি হইবে? স্বামীজি বললেন, বুঝলিনি, প্রথমে অন্নদান, তারপর বিদ্যাদান, সর্বোপরি জ্ঞানদান। এই তিনভাবের সমন্বয় এই মঠ থেকে করতে হবে। অন্নদান করবার চেষ্টা করতে করতে ব্রহ্মচারীদের মনে পরার্থ কর্ম তৎপরতা ও শিব জ্ঞানে জীব সেবার ভাব দৃঢ় হবে, ও থেকে তাদের চিত্ত ক্রমে নির্মল হয়ে তাতে সত্যভাবের স্ফুরণ হবে। তাহলেই ব্রহ্মচারীগণ কালে ব্রহ্মবিদ্যা লাভের যোগ্যতা ও সন্ন্যাস আশ্রমে প্রবেশাধিকার লাভ করবে। শিষ্য বলছেন, মহাশয় জ্ঞানদানই যদি শ্রেষ্ঠ হয় তবে অন্নদান ও বিদ্যাদানের শাখা স্থাপনের প্রয়োজন কি? স্বামীজি বলছেন, তুই এতক্ষণেও কথাটা বুঝতে পারলি নি, শোন, এই অন্ন হাহাকারের দিনে তুই যদি পরার্থে সেবাকল্পে দীন দুঃখীকে ভিক্ষা শিক্ষা করে যেরূপ হোক দু মুঠো অন্ন দিতে পারিস
তাহলে জীব জগৎ ও তোর মঙ্গল তো হবেই, সঙ্গে সঙ্গেই তুই এই সৎকার্যের জন্য সকলের সিম্প্যাথি পাবি। ওই সৎকার্যের জন্য তোকে বিশ্বাস করে কামকাঞ্চনবদ্ধ সংসারী জীব তোর সাহায্য করতে অগ্রসর হবে। তুই বিদ্যাদানে বা জ্ঞানদানে যত লোক আকর্ষণ করতে পারবি, তার সহস্রগুণ লোক তোর এই অযাচিত অন্নদানে আকৃষ্ট হবে। এই কার্যে তুই পাবলিক সিম্প্যাথি যত পাবি, তত আর কোনো কার্যে পাবিনি। যথার্থ সৎকার্যে মানুষ কেন, ভগবানও সহায় হন। এইরূপে লোক আকৃষ্ট হলে তখন তাদের মধ্য দিয়ে বিদ্যা ও জ্ঞানার্জনের স্পৃহা উদ্দীপিত করতে পারবি। তাই আগে অন্নদান। শিষ্য বলছেন, মহাশয়, অন্নসত্র করিতে প্রথম স্থান চাই, তারপর ওই জন্য ঘর দ্বার নির্মাণ করা চাই, তারপর কাজ চালাইবার টাকা চাই, এত টাকা কোথা হইতে আসিবে? স্বামীজি বলছেন, মঠের দক্ষিণ দিকটা আমি এখনই ছেড়ে দিচ্ছি ও ওই বেলতলায় একখানা চালা তুলে দিচ্ছি। তুই একটি কি দুটি অন্ধ আতুর সন্ধান করে নিয়ে এসে কাল থেকেই তাদের সেবায় লেগে যা দেখি। নিজে ভিক্ষা করে তাদের জন্য নিয়ে আয়, নিজে রেঁধে তাদের খাওয়া। এইরূপে কিছুদিন করলেই দেখবি তোর এই কার্যে কত লোক সাহায্য করতে অগ্রসর হবে, কত টাকা করি দেবে। নহি কল্যাণকৃত কশ্চিত দীর্ঘতিং তাত গচ্ছতি। শিষ্য বলছে, হাঁ তা বটে, কিন্তু এইরূপে নিরন্তর কর্ম করিতে করিতে কালে কর্মবন্ধন তো ঘটিতে পারে। স্বামীজি বলছেন, কর্মের ফলে তোর যদি দৃষ্টি না থাকে ও সকল প্রকার কামনা বাসনার পারে যাবার যদি তোর একান্ত অনুরাগ থাকে, তাহলে ওই সব সৎকার্য তোর কর্মবন্ধন মোচনেই সহায়তা করবে। ওইরূপ কর্মে বন্ধন আসবে, ও কথা তুই কি বলছিস? এইরূপ পরার্থ কর্মই কর্মবন্ধনের মূলোৎপাটনের একমাত্র উপায়। নান্য পন্থা বিদ্যতে অয়নায়। আমরা প্রাচীন ধারা অনুসারে দেখে এসেছি কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, এই চতুর্যোগ বহুদিন যাবৎ ভারতবর্ষে আচরিত হয়ে আসছে। কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনে আমরা দেখছি তার সঙ্গে সেবাযোগ বলে নতুন যোগ যেন সৃষ্টি হয়েছে। এখানে শিব জ্ঞানে জীবের সেবা, স্বামীজির সেই মহামন্ত্র, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে এসবার পায়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।